আমন্ত্রণ সবকে কেমন মানুষ চাই অনুষ্ঠানের সঙ্গে আছি আমি শ্রী দাসিক রহমান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সুযোগে দর্শক স্বাস্থ্য খাত সড়কের পরিবহন ব্যবস্থাপনা রেলওয়ে সহ তেরোটি খাতে পঁচাত্তরটি দুর্নীতি উৎস চিহ্নিত করে মহামান্য রাষ্ট্রপতির কাছে দু উনিশ সালের প্রতিবেদন সম্প্রতি পেশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক নিয়োগবন্দী পদায়ন পদোন্নতি কেনাকাটা সেবাসহ বিভিন্ন পর্যায়ে ঘটছে এসব দুর্নীতি অনিয়মের ঘটনা বালিশকাণ্ড ও পর্দাকাণ্ডের মতো নতুন আরেকটি কেলেঙ্কারি সম্প্রতি প্রকাশ পেয়েছে দেশের গণমাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উপসর্গভিত্তিক চিকিৎসায় ব্যবহার করা মেরোপেনাম অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের বাজার মূল্য একশো সত্তর টাকা অথচ এই ওষুধটি দেশের আটটি সরকারি হাসপাতালে কিনেছে দু হাজার দুশো দশ টাকায় শুধু গণমাধ্যমের অনুসন্ধানই নয় খোদ সরকারের নিরীক্ষাতেও ধরা পড়ছে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি অনিয়মের ভয়াবহ সবচিত্র একশো তেত্রিশ টাকার তালা সাড়ে পাঁচ হাজার টাকায় দুশো টাকার বালতি আঠারোশো নব্বই টাকায় পঁচাত্তর টাকার ঝান্ডা চোদ্দোশো চল্লিশ টাকায় এমনকি সর্বোচ্চ চারশো টাকা দামের বটি দশ হাজার টাকায় কেনার ঘটনাও ধরা পড়েছে সরকারি সংস্থার অনুসন্ধানে বিভিন্ন প্রকল্পের অস্বাভাবিক ব্যয়ে এক ব্যক্তির বহু প্রকল্পে পিড়ি হিসাবে নিয়োগ উদ্দেশ্য প্রমাণিতভাবে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সহ নানান অনিয়ম নিয়ে বিভিন্ন সময় অসন্তোষ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীও সরকারি শীর্ষ পর্যায়ে থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিন্তু এই নীতি মাঠে যাদের বাস্তবায়ন করার কথা তাদের আন্তরিকতা নিয়ে রয়েছে প্রশ্ন বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ কিন্তু কেন বিভিন্ন পক্ষের তীব্র সমালোচনার পরেও কেন বাগে আনা যাচ্ছে না দুর্নীতিকে এ প্রস্তককে সামনে রেখে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতি প্রতিরোধের বাংলাদেশ চাই আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন সোহরাব হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন অনলাইনে যুক্ত আছেন সরকার দলীয় সংসদ সদস্য নজরুল বাবু এমপি দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম যাচ্ছি মূল আলোচনায় দর্শক অনুষ্ঠানের মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানোর নম্বরে দেখুন ফেসবুকে জানিয়ে রাখছি উষ্ণটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও আমরা মূল আলোচনায় যাওয়ার আগে পত্রিকার কিছু শিরোনাম দেখে আমরা দেখলাম এবার যাচ্ছি মূল আলোচনা জনফসোর আহসান দুটো চারটি খাতে দুর্নীতি তুলে ধরলেও দেশে এমন কোনো খাত আকি আছে যেখানে দুর্নীতি নেই ধন্যবাদ আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু প্রশ্নের উত্তর অনেকটা পাওয়া যায় যে আর কোনো খাত আছে কি না তো যে খাতগুলো চিহ্নিত হয়েছে এবং যেগুলো চিহ্নিত হয়নি পার্থক্য খুব কম অর্থাৎ যেখানেই রাষ্ট্রীয় সেবা পাওয়ার কথা মানুষের সেই সংস্থা ব্যক্তি প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত আর যে হিসাব এখানে আপনি আমরা খবরে পড়লাম আপনি দিলেন এটাকে আমি বলবো যে খুচরা দুর্নীতি বাজার যেমন পাইকারি বাজার থাকে এবং খুচরা বাজার থাকে তো আমরা খুচরা বাজারের দুর্নীতিটাই দেখছি পাইকারি যে দুর্নীতি অর্থাৎ বড় বড় দুর্নীতি ব্যাংক থেকে বিমা আপনার সেতু থেকে সড়ক বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় যে দুর্নীতি এবং আমদানি রপ্তানির নামে ইনভয়েস কি বলে ওভারভয়েস এবং ইনভয়েসের নামে যে দুর্নীতি অর্থাৎ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হচ্ছে এবং এটা আজকে না আপনি আপনি বলেছিলেন যে টিআই রিপোর্টে বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে গেছে কেন পিছালো স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমরা চেয়েছি চাই বাংলাদেশ দুর্নীতি থেকে একেবারে মুক্ত না হতে পারলেও দুর্নীতির যে অপবাদ দুর্নীতিগ্রস্ত দেশের যে অপবাদ তার থেকে মুক্ত হবে সেটিই কিন্তু সরকারের যে বিঘোষিত নীতি সেই নীতির সাথে বাস্তবের মিল নেই যেমন প্রধানমন্ত্রী বলেছেন সরকারের আর বিভিন্ন মন্ত্রীরাও অনেক সময় বলেন যে দুর্নীতি দুর্নীতিবাস কাউকে ছাড় দেওয়া হবে না কিন্তু আমরা বিভিন্ন সময় অভিযানও দেখি আবার অভিযান থেমে যায় আবার কখনো অভিযান চাঙ্গা হয় সম্প্রতি যে উচ্চ আদালত হাইকোর্টের একটি বেঞ্চ বাংলাদেশ ব্যাংক ব্যাংকের যে কর্মকর্তারা কিভাবে একজন দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছ থেকে কিভাবে উৎকোচ নিয়েছে কত নিয়েছে সেই সবও কিন্তু বেরিয়ে এসেছে এটা খুবই দুঃখজনক যে তদারক যারা দুর্নীতি দুর্নীতি যাদের প্রশ্ন যাদের যে সকল প্রতিষ্ঠানের দুর্নীতি ধরার কথা কিংবা যাদের যাদের হাতে হলো ন্যস্ত সেই দায়িত্ব দেখভাল করা তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পুরো বাংলাদেশ উপায় ব্যবস্থার এই এটাই কিন্তু বড় মহামারী বলব কারণ এই যে করোনা মহামারী একসময় চলে যাবে টিকা টিকা মানুষ নিতে শুরু করেছে এরপর এরপর এটি আরও টিকা আসবে আরও প্রতিষেধক আসবে এবং একসময় এই ঢেউ টিকা কি বলে করোনার ঢেউ চলে যাবে কিন্তু দুর্নীতির ঢেউটা থেকে যাবে এবং সেটি মোকাবিলার জন্য যে রাষ্ট্র রাষ্ট্রের যে করণীয় রাষ্ট্র সংস্থা রাষ্ট্রীয় সংস্থার পরিচালনার সঙ্গে যারা জড়িত তাদের যে করণীয় সেটা যদি না করেন আপনি যেটা বলছেন যে যাদের ধরার কথা তারা যদি না ধরেন এক হচ্ছে না ধরা আর তারা যদি দুর্নীতিগ্রস্ত দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন এই যে উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পের নামে যে এত এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিজেও অসন্তোষ প্রকাশ করছেন ক্ষোভ প্রকাশ করছেন কেন প্রকল্পের ব্যয় বারবার বাড়বে এবং যতই সময়ে মেয়াদ বাড়ানো যায় ততই ব্যয় বাড়ানো যায় এটি খুব খুবই উদ্বেগের বিষয় বললেও কম বলা হবে মানে মানুষ মানুষের কোনো ভরসা রাখতে পারছে না দুর্নীতি দমন কমিশন মাঝে মাঝে নড়াচড়া দেয় মাঝে মাঝে তৎপর হন আবার দেখা যাচ্ছে যে তারা কোনো কোনো ক্ষেত্রে ঘুমিয়ে পড়ে মানে এই ধরনের বাছাই করা দুর্নীতি বিরোধী অভিযান দিয়ে চলবে না দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে হলে মত পথ দল নির্বিশেষে ব্যক্তি প্রতিষ্ঠান নির্বিশেষে সবাইকে ধরতে হবে একটাই পরিচয় হবে দুর্নীতিবাজকে ধরা সেটা যদি সরকার পারে তাহলেই দুর্নীতির হ্রাস টানা যাবে আর না হলে টানা সম্ভব হবে না জি আর ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যেন খুশি দিলাম এই সৌরভ হাসান এই কিছুক্ষণ আগে যেটা বললেন যে দুদক মাঝে মাঝে ঘুমায় মাঝে মাঝে জেগে ওঠে কখন জেগে ওঠে কখন ঘুমায় কাদের ক্ষেত্রে কি ধরনের আচরণ করে আপনার কাছে একটু ব্যাখ্যা শুনতে চাই জি আপনাকে ধন্যবাদ দেখুন সৌরভ হোসেন সাহেব অত্যন্ত শ্রদ্ধাবাজের লোক একজন প্রতীতি সাংবাদিক লেখক ওনাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু আমরা ঘুমাই না দেখুন আমরা যদি ঘুমাতাম দু হাজার উনিশ সনে আমাদের রেট অফ কনভিকশন সিক্সটি এইট পার্সেন্ট দু হাজার বিশ সনের আপ টু ডিসেম্বর আমার রেট অফ কনভিকশন আপনার সেভেন্টি এইট পার্সেন্ট এবং আপনি যে ইয়ের রিপোর্টের কথা বললেন পুরো রিপোর্ট পুরো বছর আন্তে যাচাই করে দুর্নীতির অনুসন্ধান তদন্ত রেজাল্ট সব কিছু সমাজের সার্বিক অবস্থান পর্যবেক্ষণ করে এটা কিন্তু দেয়া হয়েছে কাজে আমরা ঘুমাই ওনারা হয়তো হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি চাচ্ছে এখান থেকে নির্মূল হোক তাহলে আমাকে হান্ড্রেড পার্সেন্ট রেট অফ কনভিকশন অফটাইন করতে হবে যেটা আমাদের দেশের লিগাল সিস্টেমে অত্যন্ত অনেক 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 দেখেন সরকারের মামলা রেট অফ কনভিকশন কত খুব বেশি হলে ফাইভ টু টেন পার্সেন্ট সরকারের নারী নির্যাতন মামলা রেট অফ কনভিকশন কত বয়েন্ট জিরো সেখানে দুর্নীতি দমন কমিশনের মতো একটি স্ট্যাচুয়ারি বডি যার লজিস্টিকের সাপোর্টের যথেষ্ট সমস্যা আছে যার এক্সপার্টাইজের অভাব আছে এবং যার আপনার অনেক কিছুরই অভাব আছে লজিস্টিক সাপোর্ট বলতে আমি সবই বোঝাচ্ছি আমার লোকবল আছে আমার এক্সপার্টাইজের সমস্যা আছে আমার আইনের সমস্যা আছে আমার নির্দিষ্ট একটা তফসিল আছে আমি তফসিলের বাইরে কোথাও যেতে পারবো না দেখুন একজন একজনের সঙ্গে ফ্রড করছে সেটাও দুর্নীতি আমি তো সেখানে যেতে পারবো না আমাকে আমার হাত পা বন্ধ করে দিয়েছে আমাকে একটা তফসিল দিয়ে আমার তফসিলভুক্ত অপরাধের বাইরে আমার কোথাও যাওয়ার কোনো একতিয়ার নাই কাজে আমার একতিয়ারের ভিতর থেকে যদি আমার রেট অফ কনভিকশন না দু হাজার উনিশে সিক্সটি এইট পার্সেন্ট দু হাজার বিশে সেভেন্টি এইট পার্সেন্ট হয় তাহলে আমার মনে হয় আমি ঘুমাই এই কথাটা আমি খুব শ্রদ্ধা পরে একটু ওনার সঙ্গে ডিফার করতে চাচ্ছি তার উপর ধরেন মানি লন্ডারিং যেটা হাইকোর্ট সুমতো রুল দিল একটু আগেই সৌরভ সাহেব বললেন হাইকোর্ট ডিভিশনের ওই অর্ডারটা আজকে হয়েছে মানে আজকে দুপুরে হয়েছে দুদুকের প্রতিও ডিরেকশন হয়েছে যে পিকে হালদারে যারা কনফারেন্স করেছে তাদের সমস্ত তারা কি কি বলেছে তারা কাদের কথা বলেছে আমাদের কাছে ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল অফিসকে ডাইরেকশন দিয়েছে যে পিকে হালদার পাসপোর্ট তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কাদের চোখ ফাঁকি দিয়ে কীভাবে গেলেন আমাদেরকে ব্যাখ্যা দেন বাংলাদেশ ব্যাংক তাদের রিপোর্ট মানে দেওয়ার জন্য দুই সপ্তাহ আট সপ্তাহ সময় চেয়েছে সেটা হাইকোর্ট ডিভিশন চার সপ্তাহ করে দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের একটা অত্যন্ত শক্তিশালী অবস্থান আছে যেটা হলো বিএফআইউ সেটা একটা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিটি লিগাল তার একটা লিগাল ফ্রেমওয়ার্ক আছে সিন্স টু থাউজেন্ড ফিফটিন বিএফআইউ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স তারা আর্থিক তদারকি সংস্থা হিসেবে কাজ করে থাকে এবং তারা বিদেশ থেকে যেটা পায় সবগুলোই তারা তদারকি সংস্থা হিসাবে আমরা তো প্রতিদিনই গণমাধ্যম কিংবা পত্রিকায় বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির তথ্যগুলো দেখি কিংবা দুর্নীতির ঘটনাগুলো দেখছি সেগুলো কি আপনাদের সেগুলো আসলে আপনাদের চোখে কতটুকু পড়ে এবং বাংলাদেশের যে নদী আছে যে নদীপথ এই নদীপথের নদীগুলোর দখল দূষণ হচ্ছে কিনা এটা কিন্তু চোখের সামনে এগুলা এগুলো এগুলা ই করার জন্য কোনো সার্চ কমিটি তৈরি করতে করতে হয় না এবং এগুলো কিন্তু আপনাদের আপনাদের ইয়েদের অন্তর্ভুক্ত আপনাদের ইয়ে বাইনে না এবং তেষট্টি হাজার তেষট্টি হাজার নদী দখল হয়ে আছে এটা স্মৃতি প্রতিষ্ঠানের এই একটু আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি যে দেখুন প্রথম যেটা বললেন পত্রপত্রিকা অবভিয়াসলি পত্রপত্রিকার রিপোর্টগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিই অনেক পত্রপত্রিকার রিপোর্টের ভিত্তিতে আমরা অনুসন্ধান তদন্ত ট্রায়াল শেষ করে কনভিকশন পেয়েছি এবং সেই কনভিকশন আপ টু ডিভিশন আফার্ম হয়েছে খুব সেন্সিটিভকে যেটা ডেস্টিনি এটা কিন্তু অ্যারাইজিং আউট অফ পত্রিকা নিউজ পত্রিকা নিউজের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক একটা স্পেশাল ইনকোয়ারি টিম করে আমাদের কাছে অনুসন্ধান পাঠালেন আর যেটা নদী দখল যেটা বলছেন নদী দখল আমার মনে হয় নদী দখলটা আমার এখানে আসবে না আনলেস আনটিল আমার শিডিউল যদি না আসে আমার এখানে প্রতিদিন হাজার কমপ্লেইন আসে প্রতি এই পর্যন্ত কয়েক লক্ষ ফোন আসে কয়েক লক্ষ অভিযোগ আসে আমি সেই অভিযোগতে যাচাই বাছাই করে নিতে পড়া আমার تفسیلির ভক্ত আছে अदरवाइज नॉट জি ধন্যবাদ ধন্যবাদ ব্যারিস্টার তানজি বললেন সরকার দুর্নীতি প্রতিরোধের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দুর্নীতি নির্মূলের ঘোষণা দিয়েছে মাঠ পর্যায়ে সরকারের এই নীতি কতটুকু অনুবাদ হচ্ছে ধন্যবাদ আমরা সবাই বুঝতেছি যে মার পর্যায়ে এই নীতির কোন বাস্তবায়ন হচ্ছে না কিন্তু আজকে তো আমরা দুর্নীতি দমন কমিশনের একজন রিপ্রেজেন্টেটিভ পেলাম এবং ওনার বক্তব্য গুলাও শুনলাম আমরা যদি ওভারঅল একটা অ্যাসেসমেন্ট করি বাংলাদেশের আসলে দুর্নীতির বর্তমান অবস্থা কিছু ওরা ভাই প্রথম দিকে বলেছিলেন আমরা তো আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছি অনেকগুলো দুর্নীতির মধ্যে যে সরকারি টেন্ডারে যে দুর্নীতি হচ্ছে বিশেষ করে আপনার হেলথ সেক্টরে বলেন কিংবা অন্যান্য ডেভেলপমেন্ট সেক্টরে যে পুকুর চুরির মতো যে দুর্নীতিগুলো আছে সেগুলোর কোনো সুরা হয় না এখন খুশিদ ভাই একটা কথা বললেন যে আমার ওনার সীমাবদ্ধতার কথা বললেন উনি সীমাবদ্ধতার কথা বলতে গিয়ে দুইটা উদাহরণ দিলেন একটা হচ্ছে উনি শিডিউলের অফেন্সের বাইরে যেতে পারেন না সেকেন্ড হচ্ছে ওনার লোক বলে রাখা আমি মনে করি ওনার এই দুটা ছাড়া আরো আরো দুইটা সীমাবদ্ধতা একটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের অফিসার যারা আছে কিংবা দুর্নীতি দমন কমিশনে যারা এইসব দুর্নীতি দমনের জন্য দায়িত্ব পালন আছেন তাদের অনেকের মধ্যে অভাব রয়েছে এবং এই দুর্নীতি দমন কমিশন অন্যান্য থেকে মানে না অন্যান্য কোনোভাবে মুক্ত সরকারের অন্যান্য প্রতিষ্ঠান যেরকম দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতি দমন কমিশন কোন এক্সেপশন না এখন প্রশ্নটা হচ্ছে আমি যে দুটো কথা বললাম সেই দুটার সপক্ষে আমার যুক্তি কি একটা হচ্ছে যে আপনি যদি দুর্নীতি দমন কমিশনের কর্মকাণ্ড আপনি পর্যালোচনা করেন তাহলে শিডিউলে যে অফিস আছে এই অফিস মধ্যে প্রত্যেকটাতে আপনার সরকারি কর্মকর্তার জড়িত থাকার একটা এলিমেন্ট আছে মানে শিডিউলের অফেন্স মধ্যে সরকারি দুর্নীতি দমন কমিশনের হিস্টোরিক্যাল যে রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত করা আর এর বাইরে ব্যবসায়ী বলেন অন্যান্য যারা সরকারের বাইরে থেকে সাধারণ জনগণ যারা দুর্নীতি গুলা করে ওরা কিন্তু সরকারি কর্মকর্তাদেরকে ঘুষ কিংবা ট্যাক্স ফাঁকি দিয়ে সে আপনার সম্পদের পাহাড় করে ওইটার জন্য ওই আপনার আর একটা অ্যান্টি করাপশন অ্যাক্ট আছে ওইটার আন্ডারে আপনার সম্পদের বিবরণী চাইতে পারে কিন্তু আপনি গত পাঁচ বছরে কিংবা গত দশ বছরে দুর্নীতি দমন কমিশনের কর্মকাণ্ড যদি আপনি তদন্ত করেন এ কোশ্চেন চােব একটা কথা বললেন যে উনি গত দিবসে 68% এবং 78% কনভিকশন রেট। যে কনভিকশন রেটের কথা বলেন সেখানে মামলা কয়টা এটা উনি বলেন নাই। যে কনভিকশন রেট গুলার কথা বললেন সেখানে যারা সাজা প্রাপ্ত হয়েছে তাদের সামাজিক অবস্থান কি? তাদের দুর্নীতির পরিমাণ কি? সেটা উনি বলেন নাই। কারণ উনি ভালো করে জানেন দুর্নীতি দমন কমিশনের এই সাহসটুকু নাই যে যেখানে আপনার পুকুর চুরি হয়, যেখানে আমাদের ডেভেলপমেন্ট বাজেটের এরকম শত শত হাজার হাজার কোটি টাকা চুরি হয় এখানে যারা রাঘব বল আছে তাদেরকে ধরার সাহস ওনার নাই ওনার যে কমিটমেন্ট থাকা উচিত যে আমি আমার একটা প্রায়োরিটি আছে যে আমার জন আমার লোকবল কম তাহলে আমি কম লোকবল দিয়ে কি রাঘব বলদেরকে ধরবো নাকি চুনপুরীদেরকে দিয়ে ধরবো আপনার দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা যখন আপনি করবেন ইউ হ্যাভ টু ফিক্স ইউর প্রায়োরিটিস যে আপনি এক হাজার কোটি টাকা যে দুর্নীতি করেছে তাকে ধরবেন নাকি আপনার এক কোটি টাকা যে দুর্নীতি করেছে তাকে ধরবেন আপনি যদি সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে চান তাহলে কিন্তু আপনার আমরা কথা বলি না যে আপনার যদি দৃষ্টান্ত স্থাপন করতে চাই তাহলে এমন দৃষ্টান্ত স্থাপন করা উচিত যাদের দুর্নীতি করার সুযোগ সবচেয়ে বেশি তাদের মধ্যে থেকে কাউকে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করা উচিত আমরা এখন দেখি কি আপনার কোন সরকারি অফিসের পিয়ন তারপর ড্রাইভার ও তিরিশ কোটি টাকা ইয়া করেছে আমি বলছি না যে তাদেরকে প্রসিকিউট আপনি করবেন না কিন্তু তাদের চেয়ে বড় বড় বস যারা আছে তাদের কারোর বিরুদ্ধে তো আপনার ওই হয় হয়নি তার মানে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাট বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা রাগট বলদেরকে রেখে দিয়ে তাহলে তো আমরা এই প্রশ্ন করতেই পারি তাহলে তো আমরা এই প্রশ্নই করতে পারি যে চালক যদি হয় ষোলোশো কোটি টাকার মালিক তাহলে গাড়ির মালিক কত টাকার মালিক এক্সাক্টলি এবং সেই তদন্তটুকু করেছেন কিনা আপনি একটা জিনিস বলেন যে খুর্শিদ ভাই একটা কথা বললেন যে আমরা পত্রিকার নিউজকে খুব গুরুত্ব দিই হ্যাঁ আপনি একটা জিনিস দেখবেন দুর্নীতি দমন কমিশন নিজেরা পত্রিকা গুলার সাথে খুব ভালো সম্পর্ক রাখেন প্রচারের জন্য যখনই একটা এরকম পত্রিকার নিউজ আসবে পরের দিন ওনারা ঘোষণা দিবেন যে এই বিষয় নিয়ে আমরা দুর্নীতি করছি সেই বিষয় নিয়ে তদন্ত করার পরে ফল কি হইলো সেটা আর ওনারা বলে না কিংবা তার যে লোক বল আছে সেই লোক বলের পারফরমেন্সটা কি প্রেজেন্টটা কি সেটা জনগণকে জানানো হয় না এই যে আপনার আপনি আপনার নিজেদের দিকে তাকাচ্ছেন কি না আপনার অ্যানুয়াল যে রিপোর্টটা হয় সেই অ্যানুয়াল রিপোর্টে আপনার পারফরমেন্স অ্যাপ্রেজাল টুকু বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কম্পারিজন যদি আপনি করেন তাহলে আপনার পারফরমেন্স কতটুকু আপনি যদি নিজেকে একটা আস্থাযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে না পারেন তাহলে কিন্তু মানুষের দুর্নীতি দমন দমনের বিষয়ে মানুষের যে আস্থা সেই আস্থাটুকু আপনার আপনার উপরে থাকবে না এবং আপনি যে বলতেছেন আপনার লোক বল কম আপনি কি পদক্ষেপ নিয়েছেন সেই লোক বল বাড়ানোর জন্য কিংবা আপনি বলতেছেন আমাদের লোকের ট্রেনিং এর ব্যবস্থা কম আপনি ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য কি পদক্ষেপ নিয়েছেন আপনি বলতে পারেন যে আমাকে সরকার বাজেট দেন আপনি কি কখনো বলেছেন যে আপনি আজ পর্যন্ত এই অভিযোগটি করেছেন যে সরকার আমাকে বাজেট দেনে কিংবা আমি টাকার অভাবে পারতেছি না তার মানেটা হচ্ছে যে আপনার কাছ থেকে জনগণের যে প্রত্যাশা সেটা আপনি পূরণ করতে পারতেছেন না এবং সেই বিষয়ে আপনি কোনো রেমিডিয়াল পদক্ষেপ দমনের বিষয়ে আপনার সৎসাহুকু আছে কিংবা আপনি আদৌ সিরিয়াস তো এই প্রশ্ন উত্তর আসলে আপনি কোথাও পাবেন না আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে দুর্নীতি দমনের জন্য সবচেয়ে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পলিসি পলitical কমিটি माननीय প্রধানমন্ত্রী সব সময় বলে আসছেন আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। যে এখন माननीय প্রধানমন্ত্রী তো আসলে মানে বাংলাদেশের সবকিছু ওনার ওনার ঘরে চাপায় দিলে তো হবে না। উনি পলিসি ডাইরেকশন দিয়ে দিয়েছেন। কিন্তু সেই পলিসি ডাইরেকশনের বাইরেও দেখা যায় আপনার যারা এই বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা তাদের মধ্যে গাফিলতি। আমি শুধুমাত্র আপনার দুর্নীতি দমন কমিশনের একা দায়ে কথা বলছি না আপনি খুশিদ একটা সুন্দর কথা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা দুর্নীতি দমন কমিশনের উপর অনেক বেশি কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন সব দুর্নীতির তদন্ত করতে পারে না একটা বড় উদাহরণ দিয়ে দিই এই যে ফিনান্সিয়াল সেক্টরে যে দুর্নীতির কথা আমরা বলছি সেখানে কিন্তু আপনার যদি মানি লন্ডারিং হয় ওই মানি লন্ডারিং এ যদি ঘুষের আদান প্রদান না থাকে তাহলে কিন্তু দুর্নীতি দমন কমিশনের তদন্তের ক্ষমতা নেই তাহলে প্রশ্নটা আসে যে ঘুষের আদান প্রদান না করে যদি কেউ মানি লন্ডারিং করে তাহলে এটা কারা করবে এই এই দুর্নীতি দমনের এই দুর্নীতি কিংবা মানি লন্ডারিং এর ইনভেস্টিগেশন এর ক্ষমতা হচ্ছে ইউ অথবা এনবিআর এখন ওনাদের কিন্তু সরকারের আমরা বিভিন্ন ফোরামে বলে আসছি যে এই দুইটা অর্গানাইজেশন মানি লন্ডারিং অ্যাক্ট অধীনে তাদেরকে আলাদা তদন্ত করে মামলা করার ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু এই দুইটা সংগঠনের পক্ষ থেকে সেই পদক্ষেপ গুলো আমরা এখনো দেখি নাই ওই দুইটা সংগঠন এখনো এরকম কোন প্রসিকিউশন ইউনিটি করতে পারে এই দুইটা সংগঠনের পারফরমেন্স এর সাথে যদি আপনি এসিসি এর তুলনা করেন তাহলে আমি বলবো এসিসি অনেক ভালো কাজ করছে কিন্তু আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এসিসি কাছে ঢালাও অভিযোগ করে এসিসি এই বিষয়ে পদক্ষেপ নেয় না জন্য একটি ফোন আছে আমি আবার আসবো আলোচনায় দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন

বলা হচ্ছে দুর্নীতি ঠেকাতে হলে রাজনৈতিক সদিচ্ছা দরকার কিন্তু আমরা তো সরকারকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে দেখেছি তার সংকটটা কোথায় কোথায় তৈরি তৈরি হচ্ছে সংকটটা কারা করছে একটা প্রতিষ্ঠান তাকে প্রচন্ড ক্ষমতা দেওয়া হয়েছে এবং ক্ষমতার মধ্যে থেকে তার দুদুকের যে কর্মকাণ্ড আমরা এই দশ বছরে পরিচালিত হতে দেখলাম এত কিন্তু প্রতিমান হয় দুদু অনেক দূরে গিয়ে এসেছে যেখানে প্রতি ক্ষেত্রে দুর্নীতি আর নীতি মিল অমিল খুঁজে পাওয়া কোনটা দুর্নীতি কোনটা নীতি এইটাই যে দেশে বিদ্যমান থাকলেও বুঝা যেত দুদক তো নিজেই স্বীকার করছে যে তার ক্ষমতা সীমাবদ্ধ সীমাবদ্ধ তো সবারই সীমাবদ্ধ থাকবে একমাত্র আল্লাহ ছাড়া সব যদি মানে আপনি অসীম ক্ষমতার মালিক হয়ে যায় তাহলে তো কোনো কিছু প্রয়োজন না সীমাবদ্ধতার মধ্যে থেকেই কাজ করতে হয় আর যদি সীমাবদ্ধই থাকে তাহলে সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে দুদুক যখন যে বিষয়ে সরকারের কাছ থেকে সহযোগিতা চাচ্ছেন নিশ্চয়ই সেখানে সহযোগিতা পাচ্ছেন কিন্তু আপনি বলেছেন তাদেরকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে আপনি আপনি আপনার কথার শুরুতে বলেছেন দুদককে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে এবং না আমি সে প্র্যাকটিস কিন্তু আপনি আমি বলছি দুদুককে দুদুকে ক্ষমতা দেওয়া হয়েছে স্বাতন্ত্রিক ক্ষমতা যেই ক্ষমতায় যদি তাদের ক্ষমতা কম হয়ে থাকে তাহলে তো সরকারের কাছে তার প্রস্তাবনা থাকবে সরকার নিশ্চয়ই সেইটা বিবেচনা করবেন আমি যে কথাটি বলতে চাই আমরা যে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ আলোচনা আমি এখানে অ্যাডভোকেট জনাব খুশি সাহেব কিছু কথা বলেছেন সেখানে কিন্তু আমি সেটা শুরুই বলবো যে এই পর্যন্ত এই দুদুক যে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে নিয়ে যে যত আলোচনা হয়েছে এই দুদুকের কর্মকাণ্ড নিয়ে যে বৈঠক আলোচনা এবং সর্বক্ষেত্রে যে এই বিষয়টি নিয়ে বিবেচনা করা হয় এরকম কিন্তু কোন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে এখন পর্যন্ত আলোচনা হয়নি তাহলে দুদক অচল কিভাবে দুদক তো সচলই আছে দুদকের কর্মকাণ্ড তো সঠিকভাবে পরিচালিত হচ্ছে এখন সর্বক্ষেত্রে যদি আমরা দুর্নীতি ভাবি তাহলে তো হবে না আমরা একটি বিরতি নিয়ে বিরতি নিয়ে আপনার কাছে আমি আবার আসবো জি ধন্যবাদ দর্শক বেঙ্গল সিমেন্ট কেমন অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছি অল্প সময়ের মধ্যেই সাথেই থাকব দর্শক বিরতি পড়াপ স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে সঙ্গে আছি আমি শ্রী রাশিক রহমান আলোচনার বিষয়ে দুর্নীতি প্রতিরোধের বাংলাদেশ চাই অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে আমরা ফিরছি আলোনায় আলোচনায় আহ নজর ইসলাম বাবু বিরতির পূর্বে যে আলোচনাটি আপনার সাথে হচ্ছিল এবং এই দিনটি কারা করছে এবং এটার ক্ষেত্র তৈরি করছে কারা দেখুন আমি বলবো যে দুদু যদি দুর্নীতি দমন করতে চায় প্রকৃত অর্থে আর রাষ্ট্র যদি এটা সাপোর্ট করে তাহলে রাষ্ট্রকে তো অবশ্যই দুদুককে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করতে হবে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে কোন কায়দায় দুর্নীতি মুক্ত করতে হবে সেই পাওয়ার তো তাদেরকে দিতেই হবে আর যদি সেই পাওয়ার না থাকে তাহলে অযাচিত কথা বলে তো আর এটা শেষ করা যাবে না দুর্নীতি দমন করা যাবে না কিন্তু আমরা যা দেখছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নিজেই জিরো টলারেন্স দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বারবার এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তাহলে দুদকের বিরুদ্ধে

আমার অনেক প্রতিদ্বন্দ্বী থাকে আমাদের অনেক জায়গায় চ্যালেঞ্জের কাজ করতে হয় অনেকে চিঠি দেয় বিরুদ্ধে লেখে এরকম আমার বিরুদ্ধে লেখেছে জমা দেয় তদন্ত করে বছরের পর বছর কিছু পায় না আবার আরেকজন গিয়ে লেখে এরকম স্পষ্ট আমার বিরুদ্ধে যে করেছে আমার দিন পেয়েছে আবার চিঠি দিয়েছে কারা করি এটা দুষ্ট প্রকৃতির কম যারা কোনো কিছুই মানে মানুষকে মানুষ মনে করেন না ইতর শ্রেণীর জাতির বিরুদ্ধে দুর্দুখের চার্জশিট রয়েছে এই ধরনের তো কিছু পাবে না যারা দুর্নীতি করে প্রকৃত অর্থে দুর্নীতি বাহ্য তাদেরকে কিভাবে ধরবে সেইটা চেষ্টা হবে এখন রাজনৈতিক তাদের প্রশ্ন যেহেতু রাজনীতি করি আমি যদি বলি যে ওরা কোথায় দুর্নীতি করবে রাষ্ট্রের কোন খাতে ব্যয় করার ক্ষমতা এমপিদের রয়েছে আর মন্ত্রী বা কোন প্রকল্পের পিডি থাকবে থাকে বা এমপিরা কোথেকে টাকা খরচ করবে এমপিরা প্রজেক্ট দেন সেই প্রজেক্ট বাস্তবায়ন করার চেষ্টা ইঞ্জিনিয়াররা করেন ডিপার্টমেন্ট করেন পিডুনি হয় তারা করেন এমপিরা রাজনৈতিক নেতারা কর্মীরা কোথায় দুর্নীতি করবেন একজন চেয়ারম্যানকে বাক করে দেওয়া হয় বিশ টন দশ টন তিরিশ টন চাল রাস্তা করার জন্য সেখানে দুর্নীতিটা কি করবে সেখানে দুর্নীতির পরিমাণ কোথায় আসবে কিন্তু আমরা সারা দিন সারা রাত চব্বিশ ঘন্টার মধ্যে আলোচনায় শুধু ওই এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বাররা সব খেয়ে পেয়েছে করোনা করোনার মধ্যে চেয়ারম্যান রিলিফ দিয়েছে সরকার তাহলে সরকার টাকা দিচ্ছে 2500 এটা নাকি খেয়ে বলছে مثال দুর্নীতি এখানে मार्क्स কেнче 1.5 লক্ষ টাকা এই দুর্নীতি করে শেষ করে দিতে এইটাকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে দুদুকের কার্যক্রম সম্পন্ন হচ্ছে বলে আমি মনে করি আমি মনে করি আসলে আপনাকে প্রকৃত দুদুকে দায়িত্ব হলো কারা দুর্নীতি করছে তাদেরকে খুঁজে বের করা কোন জায়গায় দুর্নীতি হচ্ছে এই যে আপনি বলছেন প্রতিনিয়ত প্রত্যেকজন বক্তা বলেন ওই বালিশের দাম এত টাকা অমুকের দাম এত টাকা এই সেই তো এইটা তো রাজনৈতিক নেতার কাজ না এটা তো ওই এমপি মন্ত্রীদের কাজ না এটা কারা করছে তাদেরকে ধরেন গ্রেপ্তার করেন শাস্তি নিশ্চিত করেন সরকার তো এখানে কাউকে বাধা দেননি সরকারের বদনাম হচ্ছে কেন কেন বদনাম হবে সরকার তো এখানে সক্রিয় সরকার তো বিয়ার ডিক্লারেশন দিয়ে রেখেছেন যে এখানে সরকারের কোনো হাত নেই সরকার দুদককে দায়িত্ব দিয়েছেন এটা দুদক যদি দায়িত্ব পালন করে সেই আমরা সবাই হ্যাপি আমরা যেখানে সাহায্য লাগবে সাহায্য করব আপনি আমার বক্তব্যটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে এখন দু যেখানে দুর্নীতি সেখানে তো দুদক যাক দuduk যদি আমার বিরুদ্ধে লেখলেন আপনার বিরুদ্ধে লিখলেন ওই পত্রিকা কাগজ নিয়ে মাসের পর মাস ঘুরে তাইলে তো কাউকে ধরতে পারলো না না ধরলে কই সরকারি দল বা এমপি কাছে আর মেন এ মেনেজ এইচ বাস্তবতা কি বাস্তবতা হলো আমি নিজেই জি আনের একটি ফোন আপনাকে করছি আমার প্রশ্নটা হলো এখানে খুশিদেব আপনি একটা শুরু হয়ে আছেন দেখেন যে যত ঘোষ দোষ নন্দ নেতাদের ওই জনপ্রতিনিধিদের তো জনপ্রতিনিধিরা এই যাবৎকালে একজন চেয়ারম্যান একটি বছরে বা দশ বছরে পাঁচ বছরে তার টার্মে যে বাজেটটা পায় সেই বাজেট দিয়ে তো রাস্তা করে ঘাট করে কিছু না কিছু কাজ করে তো এই কাজটা দেখার জন্য সরকারের সেখানে

উনি একটু আগে বলল যে দুর্নীতি দমন কমিশন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে শুধু দুর্নীতি দমন কমিশন না আর এরকম অসংখ্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে তো কোন স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠানেই তো দুর্নীতির উর্ধে নয় যেমন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সব জায়গায় দুর্নীতি তাহলে দুর্নীতি দমন কমিশন স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান হয়ে জি জি ধন্যবাদ আমরা আপনার কাছে প্রশ্ন চেষ্টা করব অধ্যাপক হাফিজুর রহমান কারজন প্রতিবন্ধীদের ভাতা চলে যাচ্ছে কিংবা মেরে দেওয়া হচ্ছে আমরা আমরা চারশো টাকার বুটি দশ হাজার টাকায় কিনতে দেখছি এবং এই যে এই যে নজসলাম বাবু যেমনটি বলছিলেন যে বালিশখণ্ড তারপর আপনার বিভিন্ন কাণ্ড পর্দাকাণ্ড বিভিন্ন ঘটনাগুলো ঘটছে যেটা নিয়ে আসলে উনি একটু উষ্মা প্রকাশ করলেন যে আসলে আপনার রাজনীতিবিদদের দোষ দেওয়া হচ্ছে কিন্তু রাজনীতিবিদরা আসলে দুর্নীতি করছেন না যেমনটি ইসলাম বাবু বলার চেষ্টা করছিলেন আসলে দুর্নীতির এমন লাগামছাড়া হয়ে গেল কীভাবে আসলে আসলে আপনার মানে ওই কেউ কোনো দায় নিতে চাচ্ছে না কিন্তু দুর্নীতি হতে হচ্ছে আমরা তো দেখছি যে ঘটনাগুলো আসছে যেগুলো চোখের সামনে আমরা দেখছি এরকম লাগাম ছাড়া হয়ে গেল কি ধন্যবাদ ধরেন সাম্প্রতিক সময়ে সরকারের একদম উচ্চ পর্যায় থেকে এবং দুর্নীতি দমন কমিশনের যে কিছু কর্মকাণ্ড কিছু তৎপরতা আমরা দেখছি সক্রিয়তা দেখছি সেটাকে সাধুবাদ জানাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে সেটা হচ্ছে যে যে রাষ্ট্রটা অন্তর্গতভাবে দুর্নীতি প্রবণ মানে বাংলাদেশের যে স্টেট মেকানিজম সেটাকে আমি মনে করি করাপশন ফ্রেন্ডলি এটা অ্যান্টাই করাপশন না এবং কেন সে কথা বলছি গত তিন দশকের হিসাবটা আপনি দেখেন উনিশশো একানব্বই সাল থেকে যদি আমি ধরি যে দলীয় সরকার ছিল সামরিক বাহিনী পৃষ্ঠপোষকতায় তত্ত্বাবধায়ক সরকার ছিল নানা রকম সরকার ছিল এই দল ওই দল কিন্তু আপনার দুর্নীতি কি কমেছে হ্যাঁ আপনি দেখেন যে প্রত্যেকটা জায়গাতে আপনার দুর্নীতি একদিকে দুর্নীতি হচ্ছে আপনি শত শত দুর্নীতি হচ্ছে প্রতিদিন এবং এখানে আমি ব্যারিস্টার তানজিবের সাথে খুবই একমত এবং এখানে অ্যাডভোকেট খুরশিদ আলম আছেন আপনি দেখেন যে দুর্নীতি দমন কমিশন সেটা নিজেরই উনি স্বীকার করলেন লজিস্টিক এবং স্টাফের সমস্যা এক দুর্নীতি দমন কমিশন দিয়ে আপনি শত শত হাজার হাজার দুর্নীতি কীভাবে ঠেকাবেন এবং সেটা হচ্ছে যে আমি যদি ভুল না করে থাকি আমার যদি কোনো মানে

মানে দুর্নীতি দমন কমিশন খুবই ইনসাফিশিয়েন্ট টু এনকাউন্টার অর ফাইট করাপশন এবং আপনার পুরো রাষ্ট্রযন্ত্র কারণ আপনি দেখবেন যে আমাদের এখানে কনস্টিটিউশনের ভিতরে মন্ত্রিপরিষদের যে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি অফ দ্য মিনিস্টার্স এবং কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য ক্যাবিনেট এটা কিন্তু আপনার ইউকেতে পাবেন অন্যান্য দেশে পাবেন এবং সেইটার কার্যকারিতা কী যে কোনো ব্যক্তিগত মন্ত্রী মানে ব্যক্তিমন্ত্রী যদি অনিয়ম করেন দুর্নীতি করেন তাহলে তার তার বিরুদ্ধে ভোট অফ সেন্সার সংসদে আপনি আনলে সেটা পাশ হলে তাকে পদত্যাগ করতে হয় আমাদের এখানে আপনি দেখেন উনিশশো সাল থেকে দুর্নীতি তো হয়েছে মানে অসংখ্য দুর্নীতি মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ এসছে এমপিদের বিরুদ্ধে অভিযোগ এসছে একটা সিঙ্গেল ইনস্ট্যান্স আপনি দেখেন যে কেউ পদত্যাগ করেছে কিংবা পদত্যাগে বাধ্য করেছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য ক্যাবিনেট সেটা কিন্তু আপনি উন্নত দেশে দেখবেন যে কোনো সরকার যদি বড় ধরনের স্ক্যান্ডাল হয় তাদের কিন্তু আপনার পদত্যাগ করতে হয় আমার সংবিধানে এটা নাই সুতরাং সেজন্য বলছি যে একদিকে হচ্ছে আপনার এই পুরো রাষ্ট্র ব্যবস্থা দুর্নীতি বান্ধব কিংবা দুর্নীতি প্রবণ এবং সেটার কারণ কি আপনি দেখেন যে যতগুলো স্টাডি হয় যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা প্রতি বছর যেটা করে যে করাপশান পারসেপশান আবার বিশ্ব ব্যাংক যেটা করে সেটা কিন্তু আপনার করাপশান কন্ট্রোল মানে আপনার ইন্ডেক্স এবং এখানে যদি আপনি যান আপনি দেখবেন যে প্রতি বছর আপনার সবচেয়ে উপরে যে তিনটা থাকে পুলিশ বিচার বিভাগ শিক্ষা এবং তার সাথে আপনি দেখবেন যে সেবা খাত সুতরাং এই যে সরকারের ইয়েটা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি পৃথিবীর কোনো দেশেই মানে হানড্রেড পার্সেন্ট ফ্রি করাপশন ফ্রি আপনি রাষ্ট্র সেটা আমার মনে হয় যে একটা ইউটোপিয়া এটা প্রায় অসম্ভব কারণ আপনি দেখেন যে মানে আপনি দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া কিংবা ভারত হ্যাঁ সেখানে যে আপনার দুর্নীতি হচ্ছে বিশেষ করে দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়াতে যে আপনার বড় বড় প্রকল্প মিলিয়ন বিলিয়ন ডলার হ্যাঁ আমার কথা হচ্ছে যে আপনি মিলিয়ন বিলিয়ন ডলার কিংবা পদ্মা সেতুর মতো প্রকল্প কিংবা চার লেন ছয় লেনের যে প্রকল্প হাজার হাজার কোটি টাকার প্রকল্প সেটা পৃথিবীর কোথাও আপনি সেই করাপশন আপনার একদম জিরো পার্সেন্টে নামিয়ে আনা যায় না এখন আমার প্রশ্নটা যে আমাকে থানায় গিয়ে যখন আমি জিডি করি আমাকে জিডি করার জন্য পাঁচশো টাকা দিতে হয় এফআইআর করার জন্য এক হাজার টাকা দিতে হয় আমি যখন হসপিটালে সেবাটা নিতে যাই তখন আমাকে পয়সা দিতে হয় তারপরে আমি যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই সেখানে আমাকে পয়সা দিতে হয় এই যে সাধারণ মানুষের যে আপনার দুর্নীতির ক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট করাপশান ফ্রি পারবেন না দ্যাট ইজ দি গ্লোবাল রিয়ালিটি এবং ন্যাশনাল রিয়ালিটি আমার কথা হচ্ছে যে আপনি প্রকল্প প্রকল্প ওগুলোতে আপনি চেষ্টা করেন কিন্তু আপনি প্রায়োরিটিটা ঠিক করেন যে সাধারণ দরিদ্র জনগণ আপনি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সেটা তো একদম গরিব জনগণ তারপরে আপনি এই যে মুক্তিযোদ্ধাদের ভাতা কত রকম সরকারি ইয়ে আছে ওখানে আপনার ভাতা যদি দশ হাজার টাকা হয় আপনি পাঁচ হাজার টাকা না দিলে দুই হাজার টাকা না দিলে আপনি ওইটা পাচ্ছেন না এই যে গরিব মানুষের যে সমস্ত জায়গাতে করাপশন হচ্ছে ভোগান্তি হচ্ছে সেটা আগে বন্ধ করেন তারপরে আপনি মানে ওই বড় বড় প্রকল্প সেখানেও একটা ইয়ে করেন কারণ বড় বড় প্রকল্পে যদি আপনার মানে দুর্নীতি বেশি হয় তাহলে পরে দেখা যাবে যে আপনার সেতু বানাতে যে রড সিমেন্ট তারপরে অন্যান্য সামগ্রী দিয়েছে কিছুদিন পরে সেটা ভেঙে পড়লো তা তাতে করে তো মানে দেশেরও ক্ষতি হলো জনগণেরও ক্ষতি হলো সেখানে আপনি পরে যান কারণ আমি যেটা মানে দেখলাম যে আপনার উন্নত বিশ্ব উন্নয়নশীল বিশ্ব সেখানে সব জায়গায় কম বেশি ইয়ে হয় কিন্তু উন্নত বিশ্বের যে সেবা খাতগুলো শিক্ষা স্বাস্থ্য পুলিশ বিচার এখানে কিন্তু তারা একদম একদম হানড্রেড পারসেন্ট আপনার দুর্নীতিমুক্ত এবং তারা ওই সেবাটা দে হ্যাভ এনশিওর দি সার্ভিস ফর দ্য মাস পিপুল সেই জায়গাটা কিন্তু নিশ্চিত করা দরকার জি ধন্যবাদ সৌরভ হাসান অভিযোগ রয়েছে ব্যবসায়ী রাজনীতিবিদ এবং মিলিয়ে দুর্নীতির একটি চক্র তৈরি হয়ে যাচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে চক্র ভাঙা তো অনেক কঠিন হয়ে যাবে ধন্যবাদ আলোচনাটা শুরু হয়েছিল সংগঠিত হওয়ার পর তার দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা তার তদন্ত আছে এখানে খুশিদ ভাই হচ্ছে দুদকের আইনজীবী মনে করি যে খুশিদ ভাই মানে আইনে লড়াইয়ের লড়াই লড়াইয়ের পর লড়াইয়ের যে অংশটা সেটাই তিনি দেখেন কিন্তু তার আগে যে ঘটনাটা ঘটে অর্থাৎ তদন্ত ঠিক হয়েছে কিনা সেটা কিন্তু দুদকের অন্য অন্য কর্মকর্তা এবং সেখানে বেশ ব্যারিস্ট্রেট তানজিমও বললেন যে সেখানে যে দুদকের ভিতরে সসের ভিতরেই ভূত আছে সেটা ভূত তাড়াতে হবে আর সম্প্রতি হাইকোর্ট দুটি মন্তব্য করেছে পর্যবেক্ষণ করেছে একটি হচ্ছে যে এই যে বিদেশে টাকা পাচার হয়ে গেল কাদের নাম এসেছে পুরো তালিকা প্রকাশ করুন আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন তিনি যে তালিকা যেটা পেয়েছেন তাতে রাজনীতিবিদদের চেয়ে আমলাদের সরকারি কর্মকর্তাদের নামই বেশি যারা বিদেশে বেগম পাড়া হোক আর সেকেন্ড হোম হোক আর সেখানে সম্পদ পাচার করেছেন এখন এটা ধরা কীভাবে প্রথম হচ্ছে ধরার দুদকের আবার এই নেই যদি সেটা উৎকোচ না হয় তাহলে সরকারের এমন কোনো মেকানিজম থাকতে হবে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া থাকতে হবে যাতে প্রথমত টাকাটা পাচার না হয় এবং সব সরকারি এর পর যে সরকার আসলো বিএনপি সরকার দুর্নীতির বিরুদ্ধে কী বলে শূন্য সহিষ্ণুতা বা জিরো টলারেন্স বলেই বা দুর্নীতিবাজদের ধরা হবে এই স্লোগান দিয়ে আসলেন এরপর বিএনপি যাওয়ার পর আওয়ামী লীগ আসলো তারাও কিন্তু একই স্লোগান দিল আওয়ামী লীগের পর আবার বিএনপি আবার তত্ত্বাবধায়ক আসলো সবাই শুধু আমি সবিনয়ে খুর্শিদের কাছে একটি প্রশ্ন করতে চাই খুর্শিদ ভাই বলছেন যে সাম্প্রতিক যতগুলো দুদকের মামলা হয়েছে এবং সিক্সটি থেকে তারা এখন সেভেন্টি এইট পারসেন্ট হয়েছে কিন্তু দু আমরা এর আগে যদি নাও যাই দু থেকে দু হাজার থেকে যে মামলা হয়েছে দুদকের তার কতগুলো শাস্তি পেয়েছে সেখানে কিন্তু শাস্তির পরিমাণ খুব বেশি নয় তাই এটা নিশ্চয়ই কোনো হয় তাহলে মামলা মামলা উদ্দেশ্য প্রণোদিত প্রণোদিত অথবা তদন্ত তদন্ত ঠিকমতো হয়নি এখন কোনটি আমরা জানি না কিন্তু জনগণকে জানানো এটি দুদকের দায়িত্ব সম্প্রতি হাইকোর্ট আরেকটি পর্যবেক্ষণ দিয়েছে দুদককে নখদন্তবিহীন বিহীন হলে চলবে না নখদন্তবিহীন বাঘ হলে চলবে না দুদকেরই সাবেক একজন চেয়ারম্যান কিন্তু বলেছিলেন যে দুদক হচ্ছে নখদন্তবিহীন বাঘ কিন্তু এখন নিশ্চয়ই যিনি চেয়ারম্যান আছেন আছেন তিনি নিশ্চয়ই স্বীকার করবেন না নকদ অন্তবিহীন তিনি মাঝে মাঝে আবার সাবেক হলে করবেন আর তিনি আবার তিনি সাবেক হলে করবেন কিনা না এখন আর বাবু যে কথাটি বললেন এটি যদি হতো যে শুধু আমরাই দুর্নীতি করছে শুধু ব্যবসায়ীরাও দুর্নীতি করছে রাজনীতিকরা অনেক স্বচ্ছ অনেক কী বলে সততার পরিচয় দিয়েছেন তাহলে কিন্তু আমাদের ভরসার একটা জায়গা থাকতো যে রাজনৈতিক নেতৃত্বই রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে দুর্নীতি কমাতে পারে তাহলে রাজনৈতিক নেতৃত্ব এই আমলাদের ধরবে সরকারি কর্মকর্তা কর্মকর্তাদের ধরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দুর্নীতি করছে তাদের ধরবে ব্যবসায়ীদের ধরবে কিন্তু এখন নিকট অতীতে এবং সাম্প্রতিককালে যেটা হচ্ছে যে একাকার হয়ে গেছে আমরা রাজনৈতিক রাজনৈতিক আমলাতন্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ব্যবসা ব্যবসায়ী মহল এটা ভাগ করা যাচ্ছে না এক রিপোর্টে আছে যে বর্তমান সংসদের বিরাশি বাষট্টি শতাংশ হচ্ছে ব্যবসায়ী পঁয়ষট্টি পঁয়ষট্টি শতাংশ যদি ব্যবসায়ী হয় তাহলে তাহলে আমরা কাকে বলবো রাজনৈতিক নেতৃত্ব ব্যবসায়ীকে ধরবে কীভাবে এই অনেকগুলো প্রশ্ন আছে আর যেটি অধ্যাপক হাবিজুর রহমান কার্জন বলছিলেন যে রাষ্ট্রকে দুর্নীতি দুর্নীতিবান্ধব অবস্থা থেকে দুর্নীতি যেই কারণেই হোক দুর্নীতিবান্ধব অবস্থা থেকে দুর্নীতি বৈরি করতে হবে তাহলেই কিন্তু দুর্নীতিবাজরা ভয় পাবে তাহলেই এই শহীদ ইসলাম পাপলুর মতো লোক পাপুলের মতো লোক সংসদে যেতে পারবে না আজকে ইসলাম বাবু যে সংসদে প্রতিনিধিত্ব করছেন শহীদ ইসলাম বিদেশি বিদেশি কারাগারে দণ্ডিত আর বিদেশি আদালতে দণ্ডিত এবং বাংলাদেশে প্রথম একজন জাতীয় সংসদ সদস্য তিনি বিদেশে কারাগারে দণ্ডিত হয়েছে এটি গোটা গোটা জাতির জন্য লজ্জার আমরা চাই না যে এরকম তিনি তার আমলা নান তো সুতরাং দায় দায়িত্ব কিন্তু আমরা একে অপরের উপর চাপিয়ে আত্মরক্ষার চেষ্টা করতে পারবো কিন্তু দায়িত্বটা সবার নিতে হবে কার কতটুকু দায়িত্ব আর সেটি বাবু ভাই যেটা বলতেছিলেন যে যেমন প্লটের কথা আসলো সেটি বোধহয় আমাদের অফেয়ারে আলোচনা হচ্ছিল সেটি হচ্ছে প্লট সাংসদরা পেয়েছেন শুধু সাংসদরা পাচ্ছেন না সাংসদদের ক্ষেত্রে হচ্ছে যে সাংসদ হলেই পাবেন আর সাংবাদিকরা পাচ্ছেন এখন সাংবাদিকদের প্লট দিতে হবে কি না সেই সেটা প্রশ্ন আছে আইনজীবীদের দিতে হবে কিনা এবং এই প্লট পায়ন কারা ঢাকায় যারা সুবিধাভোগী শ্রেণী যারা তার পেশাগতভাবে সুবিধা আর্থিক অবস্থানেরগতভাবে সুবিধা তার নানাভাবে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ কী পাচ্ছে হ্যাঁ সাধারণ মানুষ একটাই যদি বলা হয় এই যে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী যে গরিব মানুষকে যাদের গৃহহীনদের গৃহ দিয়েছে এবং তার মধ্যেও দেখি দুর্নীতি যে সেই ঘর ভেঙে পড়ছে সেই ঘর তার মানে এই যে মানে প্রক্রিয়াগত এবং যে কাঠামোগত যে দুর্নীতি এর থেকে আমাদের বেরিয়ে আসার উপায় কি এবং সেখানে আমরা আমরা দেখি যে দুর্নীতির ক্ষেত্রে দুর্নীতি বিরোধী অভিযানের ক্ষেত্রে আরেকটি সমস্যা হচ্ছে যেটি ওই যেটি বলছিলেন যে সাংসদরা কেউ দণ্ডিত হয় না বা পদত্যাগ করতে বাধ্য হয় না মন্ত্রীরা পদত্যাগ করতে বাধ্য হয় না আমাদের এখানে দুর্নীতি ধরা হয় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কিন্তু ক্ষমতায় থাকতে যদি কোনো দুর্নীতিবাজ দণ্ডিত হতেন বড় দুর্নীতিবাজ অর্থাৎ রাজনৈতিক রাজনৈতিক নেতৃত্ব পর্যায়ে যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত তাদের এবং মামলাগুলো একই রকম চলে কিনা যেমন ক্ষমতা ক্ষমতাসীন দলের কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা এবং বিরোধী দলের কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা একই গতিতে কি চলে যদি সেটা চলতো তাহলে দুর্নীতি অনেকখানি কমানো সম্ভব হতো বলে মনে করি জি জি ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ খান অনেকগুলো প্রশ্ন তুলেছেন সোহরাব হাসান এর উত্তরগুলো যদি আপনি আমি প্রশ্ন সোহরাব হাসান সাহেব জানতে চেয়েছেন দু হাজার ছয় সাত আট এর রেটটা কেমন ছয় সাত থেকে এখন পর্যন্ত জি জি আমি বলছি সৌরভ সাহেব দু হাজার ছয়ের রেটটা আমি এই মুহূর্তে বলতে পারবো না দু হাজার সাত আটে তো রেট অফ কনভিকশন নিয়ার অ্যাবাউট হান্ড্রেড পার্সেন্ট যদিও আপনারা এক এক ভাষায় কথা বলেন কেউ বলে এটা মিলিটারি দেওয়া রায় কেউ বলে এটা হলো ইমার্জেন্সির রায় কিন্তু থিং ইজ দ্যাট এই ওয়ান ইলেভেনের সাজা আপিল বিভাগ পর্যন্ত বহাল হয়েছে হাইকোর্টে বেশ কয়েকটা সাজা বহাল হয়েছে পঁচিশতম মামলা টেকনিক্যাল গ্রাউন্ডে হাইকোর্ট ডিভিশন করে দিয়েছিল সেই পঁচিশটা মামলা হাইকোর্ট ডিভিশন আসছে রিমান্ডে আসছে রিমান্ডে আসার পর সাজা কনভিকশন হয়েছে আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি মনে করি সেটা উদ্যোগ একটু দুদকের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠিয়েছেন সেটা হলো দুদক সরকারি দল ও যেটা বিরোধী দল একই তালে চলে কিনা না অবভিয়াসলি একই তালে চলে আপনার কাছে হয়তো সর্বশেষ ডাটা নাই আপনি আমার সঙ্গে বসেন এই স্বল্প এটা বলা যাবে না আপনি দেখুন দুদক আওয়ামী লীগ বিএনপি এটা বাদ বিচার করে না এটা বাদ বিচার করে সুশীল সমাজরা এটা বাদ বিচার করে সংবাদপত্ররা জার্নালিস্টরা ওরা করে কিন্তু দুর্নীতি দমন কমিশন যখন মামলা করে এটা বাদ বিচার করে না যদি বাদ বিচার করত তাহলে বারো জন এমপি কে দুটোকে ডাকতো না হুইপকে ডাকা হতো না এবং তাদের ডাকার পর কি করেছেন ডাকার পর আসলে তো আমরা পরবর্তীতে জানতে না

একটা আসতেই পারে স্বাভাবিক হ্যাঁ একটা কারো যদি ল পয়েন্ট থাকে সে হাইকোর্ট ডিভিশনে আসতে পারে এখন হাইকোর্ট ডিভিশনে আসলে আমি বিং এ প্রসিকিউটার আমি বলতে পারবো না উনি লিগালি আসছে আমাকে সেই জায়গাটা ওভারকাম করতে হবে তো একটা মামলা হ্যাঁ বেগম খালেদা জিয়ার মামলা কতবার আসছে দেখেন সেভেন্টি টু এইটি টাইমস জয়ললিতার মামলা শেষ করতে ২০ বছর লাগছে এই কালচারটা তো আমাদের দেশে না আমাদের যে লিগালসি আমাদের যে লিগাল সিস্টেম এখানে ন্যায় বিচার পেতে হলে আপনাকে সময় লাগবেই সরকারি দলের রুলিং কি কনভিকশন হয়নি সরকারি পার্টির রুলিং পার্টির এমপির কনভিকশন হয়েছে তারপরে ফরমার মিনিস্টারের ট্রায়াল চলছে তো এগুলা তো অবশ্যই আপনাকে চোখ দিয়া দেখতে হবে আপনি যদি শুধু এক চোখ দিয়া দেখেন তাহলে তো অন্যায় হবে কারণ যাদের বিরুদ্ধে বেশি মামলা হচ্ছে উনি যদি কোনো ক্রমে ভাগ্যক্রমে যদি একটা পলিটিক্যাল পার্টি হয়ে যায় ধরেন উনি সম্মুখ ক ক ও মানে কয়ের সব একশো জনের মধ্যে নব্বই জন এখন কত রুলিং পার্টি ছিল কত আমল অনেক ঘটনা ঘটছে আমি যখন ফাইন্ড আউট করে পাচ্ছি রুলিং পার্টি থাকলে ওনার বিরুদ্ধে তো আমার ইনভেস্টিগেশন করা অনেক ধরনের সমস্যা থাকেই আমি ঠিক মতো নথি পাচ্ছি না উনি যখন ক্ষমতা থেকে আউটস্টেট হয়ে যাচ্ছে আমার ব্যারিয়ারটা আর থাকছে না আমি অপেনলি ইনকোয়ারি করতে পারছি ইনভেস্টিগেশন করতে পারছি সেই ক্ষেত্রে আমার ডোরটা অপেন হয়ে গেছে কথাটাই বলছিলাম এই বেরিয়ারের কথাটাই বলছি আমি হ্যাঁ না আপনি কি একটু বলেন এই যে আপনি ভারতবর্ষ বলেন আমাদের দেশ বলেন পাকিস্তান বলেন আমি তো আমার দেশের সঙ্গে গ্রেট ব্রিটেন চিন্তা করলে হবে না গ্রেট ব্রিটেনের আপনার লিটারেচার জুডেন্স আমাদের লিটারেচার জুডেন্স এক আমার সঙ্গে আপনার কম্পেয়ার করতে হবে শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া পাকিস্তান হ্যাঁ সঙ্গে আমাদের কম্পেয়ার করেন আমাদের স্ট্যাটাসটা কোথায় আমাদের মানে মানে লেভেল অফ এডুকেশন কোথায় আমাদের লেভেল অফ যে কারাপশান তার সঙ্গে আমার কম্পেয়ার করতে হবে আমি যদি এখন একটা ব্রিটিশ রাজ পরিবারের দুর্নীতির সঙ্গে আমার দেশের দুর্নীতি কম্পেয়ার করি আমার তো মনে হয় এটা আমার প্রতি মানে বিচার ঠিক হচ্ছে না আর কি তা আমি বলছি আপনারা দেখুন আপনারা আমাদের কন্ট্রাক্টগুলি দেখুন যাচাই করুন অবভিয়াসলি দুর্নীতি দমন কমিশন সব কিছু সমালতার জন্য সেটা আমরা বলছি না আমার আপনাদের এইসব ডিসকাশনে কিন্তু আমরা অনেক কিছু রিমেডি পাই আমরা অনেক কিছু দেখতে পাই বা অনেক কিছু আমাদের ভুল সংশোধন করার আমাদের সুযোগ থাকে বা আমরা আমাদের চোখ আরো বেশি খুলে যায় অবভিয়াসলি কিন্তু আমি যে শুধু বিএনপি ধরে আগাচ্ছি আওয়ামী হাত দিচ্ছি না দিস ইজ নট কারেক্ট এটা ঠিক না আমার মনে হয় আর জি জি ধন্যবাদ আপনার কাছে আমি আবার আসবো মেস্টার তানজিবুল আলম সরকারের বিভিন্ন প্রকল্পে কোন খাতে কত টাকা ব্যয় হবে সে ব্যয় ঠিকঠাক হচ্ছে কিনা মানসম্মত জিনিস কেনা হচ্ছে কিনা ইংলে কি কেউ নেই?ospheric বায়ুপাকরণ করে সেই বরাদ্দ পাশ হয় কিভাবে? দেখুন আমরা তো দুর্নীতি দমন কমিশনের পারফরমেন্স শুধু না জেনারেল যে দুর্নীতি যেটা পরিবেশ বিরাজ করছে সেটার বিষয়ে আমরা কথা বলছি। তো এখন আমাদের যে ইকোনমির যে সাইজ বর্তমানে কিংবা বাজেটের যে সাইজ এটা কিন্তু আমরা গত দশ বছরে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর গ্রহণের পর থেকে আমরা বাঙালি জাতি হিসেবে যে স্বপ্ন দেখা শুরু করেছি উন্নতির সেটা কিন্তু শুরুটা হয়েছে বাজেটের সাইজটা বড় করে এই বাজেটের সাইজের মধ্যে যে বড়টা হলো এটা একটা দুটো আসপেক্ট আছে একটা হচ্ছে আপনি ডেভেলপমেন্ট বাজেটের পরিমাণ বাড়াচ্ছেন তার মানে হচ্ছে ফ্লো অফ মানি আপনার অনেক বেশি হচ্ছে কারণ এই গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট প্রজেক্টের যে বরাদ্দ গুলো সেগুলো মানে গভর্নমেন্ট খরচ করছে এই খরচটা করতেছে কিভাবে মাধ্যমে এর মাধ্যমে সরকার কিন্তু নিজে কনস্ট্রাকশনও করে পার্চেসটা সে অন্য কাছ থেকে করে তার মানে হচ্ছে যে এই ডেভেলপমেন্ট বাজেটের বেনিফিটটা সাধারণ জনগণেরও পাওয়ার কথা ইন দ্য সেন্স যে সরকার যখন আপনার টাকা খরচ করে সেটা অন্য কারো না কারো পকেটে যায় ইনকাম হিসেবে তখন সে তার ইনকামের থেকে ট্যাক্স দেয় এই ফ্লো অফ মানিটা ভেরি ইম্পর্ট্যান্ট ও দ্য গ্রোথ অফ দ্য ইকোনমি আর আমরা কিভাবে দেখি আমরা কি দেখি সেটা হচ্ছে বাংলাদেশে আসলে কিন্তু সম্পদের অভাব নাই আপনি একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন এখন হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি ফিউ কান্ট্রি যেখানে মিলেনিয়ারের সংখ্যা মানে গ্রোথ সবচেয়ে বেশি মানে হঠাৎ করে অনেক লোক অনেক বড়লোক হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আমরা সামাজিক অবস্থান থেকে মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে না কারণটা কি কারণটা হচ্ছে যে ধনী এবং গরিবের মধ্যে যে ব্যবধান সেটা অনেক বেশি বিস্তর এবং একটা সমাজে যদি আপনি ওই ইকুইটিটা সিকিউর না করেন ধনী গরিবের মধ্যে ব্যবধান যদি আপনি কমিয়ে আনতে না পারেন তাহলে কখনো ওই রাষ্ট্র স্টেবল হবে না কখনো ওই রাষ্ট্র ন্যায় ন্যায় বিচার কিংবা প্রতিষ্ঠা হবে না এখন আমাদের ক্ষেত্রে এই ঘটনাটা এত বেশি কেন যে অনেক বেশি পরিমাণ মিলিয়নিয়ার তৈরি হচ্ছে বাট আবার লোকজনের খাইতে খেতে পারতেছে না কিংবা লোকজনের মধ্যে লার্জ টাক এখনো আপনার পড়ে লাইনের নিচে আছে এটার কারণটা হচ্ছে যে যারা ক্ষমতাবান তারা সরকারের রিসোর্স গুলো এক্সপ্লোর করতে পারতেছে বেশি এবং সেটার পরিবর্তে এই যে এক্সপোর্ট করতে পারার যে সুযোগটা সেটা কিন্তু যারা ক্ষমতার মধ্যে আছে তা তারাই সবচেয়ে বেশি করছে এবং ক্ষমতায় কারা ক্ষমতায় হচ্ছে যারা সরকারি কর্মকর্তা আছে এবং যারা পলিটিক্সটাকে কন্ট্রোল করে তার মানে হচ্ছে যে তাদের কাছে অ্যাক্সেস টু ফান্ড বেশি এবং তাদের কাছে তাদের হাতে কিন্তু সরকারের এই টাকাগুলো খরচ হয় আমার বক্তব্য হচ্ছে যে আপনার এই দুদক গত পাঁচ বছরে কিংবা দশ বছরে যে কয়টা মামলা করেছে তার মধ্যে কয়টা মামলা সরকারি কর্মকর্তাদের আমরা কথা বলি তখন সাধারণ জনগণ যারা দুর্নীতি করে এরা হয়তো টাকা টাকা দুর্নীতি করে কিংবা সে যদি সরকারি চাকরিজীবী না হয় তার দুর্নীতিটা আসলে মূলত হয় ট্যাক্স ফাঁকির মাধ্যমে সে ইনকাম করেছে সেই ইনকামে ট্যাক্স ট্যাক্সটা দেয় ওই ট্যাক্স ফাঁকির দুর্নীতি আপনি সম্পদ বিবরণী চাওয়ার মাধ্যমে পাওয়া যায় এখন দেখা যায় যে দুর্নীতি দমনের দায়িত্ব দাগদেরকে দেওয়া হয়েছে যারা সরকারি কর্মকর্তা যারা কিনা সরকারের সম্পদ মেরে দিচ্ছে এবং লোপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাধারণ জনগণ যে কিনা হয়তো ট্যাক্স ফাঁকি দিয়েছে তাকে আমি নোটিশ দিয়ে হয়রানি করতেছি এর ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মানুষের মধ্যে যে একটা দেশে যে বিচারের উপরে যে আস্থা বিচার প্রক্রিয়ার উপরে যে আস্থা সেটা চলে যায় এবং ওইটা যখন চলে যায় তখন কিন্তু সাধারণ জনগণ এক ধরনের সাহস পেয়ে যায় যে এখানে আসলে অপরাধ করলে কোনো বিচার হয় না কারণ অপরাধ করে যদি আপনি সম্পদ করতে পারেন তাহলে ওই সম্পদ আপনাকে প্রটেকশন দিবে কারণ যারা এই আইন প্রয়োগের জন্য প্রাপ্ত আছে তাদেরকেও কিনা যায় এই যে একটা সাইকেল আপনার সাইকেল অফ ইনফিউনিটি এবং কাপল উইথ আপনার মানি যে টাকা দিয়ে আপনার বিচার কিনা যায় এই সংস্কৃতিটা যদি ভাঙতে হয় তাহলে উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম সাম আপনি যে কথাটা বললেন যে সরকারি কেনাকাটায় যে দুর্নীতি হয় সেটা চেক দেওয়ার উপায় কি এখন আপনি জিনিসটা দেখেন সরকারের বড় বড় প্রকল্পে যে দুর্নীতিগুলো কথা আমরা শুনেছি যে বালিশ কিনতেছে দশ হাজার টাকা দিয়ে আপনার আপনি বলেন অ্যান্টিবায়োটিক কিনতেছে একশো সত্তর টাকা জিনিস কিনতেছে আপনার এক হাজার টাকা দিয়ে এই যে দুর্নীতিগুলা এইটার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে আমরা শুনেছি কিংবা আমরা সবকিছু খালি তদন্তের পর্যায়ে রয়েছে এই যে আপনার বাংলাদেশের পরমাণু যে আপনার প্রকল্প রতপুর রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির খবর আমরা পেয়েছি দুই বছর হয়ে গেছে তবে একদম ছোট প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে চাকরিচ্যুতির বাইরে যারা যারা এই টাকার লেনদেনগুলো করেছে কন্ট্রাক্টর বলেন এবং अप्रুভালের সাথে যারা জড়িত ছিল কিংবা আপনারা ডিপার্টমেন্টাল যে বাজেট প্রক্রিয়াতে আপনারা দুর্নীতির শুরুটা হয় কিন্তু ডিপার্টমেন্টাল বাজেট अप्रুভাল কারণ যারা সম্ভাব্য কন্ট্রাক্টর তারা ওই অফিসারকে প্রাপকলনের ক্ষেত্রে সেই আসলে মূল্যটা নির্ধারণ করে দেয় এখন আইনে আরটা

এক যে জি কে শামীমকে আমরা দুর্নীতি করতে দেখলাম কিন্তু জি কে শামীম যাদেরকে ঘুষ দিয়ে এই কাজগুলো বাগিয়ে নিয়েছে সেই মানে তাদেরকে তো তাদেরকে তো আমরা খুঁজে বের করতে দেখি না জিকে স্বামী তো দুর্নীতি করেছে কিন্তু সে বড় 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 সরকারি কর্মকর্তা কর্মচারীদের তো টাকা দিয়ে কিংবা ঘুষ দিয়ে যেভাবেই হোক তাদেরকে ম্যানেজ করেই তো এই কাজগুলো বাগিয়েছে তাদেরকে ধরতে দেখি না কেন কারা টাকা নিল তাদেরকে খুঁজে বের করে আনা হয় না কেন আমার বক্তব্য ঠিক আপনি যে কথাটা বলছেন আমি ওইটারই প্রতিধ্বনি করতে চাই যে এইখানে যারা যাদেরকে দুর্নীতি দমন দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ওই সাহসটুকু কেন নাই যে আমরা বড় বড় সরকারি কর্মকর্তা যারা এরকম এই যে আপনার ডেভেলপমেন্ট বাজেট এটা কিন্তু আমার আর আপনার ট্যাক্সের পয়সা কিংবা আপনার যে কিনা একজন কৃষক আপনার সে একটা টুথপেস্ট কিনতে গিয়ে আপনার আমাদের এটা হচ্ছে তো এই এই ক্ষেত্রে যে জনগণের টাকার যে লুটপাট হচ্ছে কিংবা জনগণের টাকার যে এরকম অপব্যবহার হচ্ছে সেটা দমন করার জন্য আসলে বেশি পদক্ষেপের দরকার হয় না ওই যেটা বলছিলাম সেটা যদি আমরা দমন করতে চাই তাহলে আমাদের এই মানে রাজনৈতিক সদিচ্ছাটা আমাদের খুবই জরুরি কারণ ওই আপনার আপনি আপনি একটা কথা বলেছেন যে আমাদের একজন সংসদ সদস্য বিদেশে এখন জেলে আছে আপনি কি কল্পনা করতে পারেন সে যদি এই দুর্নীতি বাংলাদেশে করতো তাহলে তার জেল হইতো কিনা জি নজ ইসলাম বাবু পরিদান করলে আমরা উত্তরটা পেয়ে যাব জনাব ইসলাম বাবু আপনি এর উত্তরটি যদি দেন বাংলাদেশে তো এমনও ঘটনা ঘটেছে যেটা অ্যাডভোকেট খুশি বলেছেন যে এমপি গিরি ছেড়ে দিতে হয়েছে চলে গিয়েছে শাস্তি হওয়ার কারণে এরকম তো অনেক উদাহরণ রয়েছে না উদাহরণ আপনি দিতে পারবেন না আপনি বলেন যে যারা শাস্তি পেয়েছে খুশিদ যাদের উদাহরণ দিচ্ছিল এরা ছিল আপনার বিএনপির এমপি ক্ষমতাসীন এমপি শাস্তির কারণে এমপি 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 তো চলে গেছে এবং সে আর এমপি হইতে পারে নাই এরকম উদাহরণটা যদি থাকে আপনি চাইলে আমাদেরকে একটু মনে করাই দেন আচ্ছা আমি আপনাকে বলি শুনি বোলার জসিম সাহেব তার বিরুদ্ধে মামলা রায় হয়েছে উনি দুই বছর পার্লামেন্টে ছিলেন দুই হাজার আট সরকার পরবর্তীতে উপনির্বাচনে সেখানে নুর নবী চৌধুরী শাহন এমপি হয়ে এসেছেন টাঙ্গাইলের কাশিম সাহেব তিনি এমপি থাকা অবস্থায় একটি টেলিফোন বিলের মামলায় তার শাস্তি হয়েছে তিনি কিন্তু তার এমপি গিরি শেষ করতে টার্ম শেষ করতে পারেননি আব্দুর রহমান বোধি আব্দুর রহমান বোধি আমি বলছি খুশিদ ভাই আমার মনে আছে আব্দুর রহমান করা হয়েছে নিয়ে এসেছেন সুপ্রিম কোর্ট থেকে আপিল পেন্ডিং আপিল পেন্ডিং এখনো রয়েছে আর আরো যদি জানতে চান আমি আপনাদেরকে বলি শোনেন যে আসলে আমরা যারা আলাপ আলোচনা করি আমি এই কথাটা আবারও বলবো বিশেষ করে ব্যারিস্টার সাহেবকে বলছি আমি শিক্ষক ভাইকে বলছি যে আমরা যে কোনো আলোচনায় বসলেই আমরা কেন জানি তীর্যক আঘাত করতে চাই শুধু রাজনৈতিক নেতা কর্মীদেরকে একটা চমৎকার প্রশ্ন আমার যে রাষ্ট্রের ফান্ড ক্রিয়েট হয় রাষ্ট্রের ফান্ড দেখাশোনা করে রাষ্ট্রের ফান্ড খরচ করে কারা রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা সর্বসময় বলছি সদ রয়েছে আমাদের যেমন খুরশিদ ভাই বলেছেন যে আমরা যদি একজাম্পলটা তারা করি ব্রিটিশ রানীর সাথে তাহলে আমরা পারবো না কিন্তু আপনি কেন ভুলে যান আফগানিস্তানের কথা কেন ভুলে যান পাকিস্তানের কথা আমরা তো ধারাবাহিক আপনি কেন যান যান ইন্ডিয়ার কথা আপনি এই ব্যারিস্টার আপনি আমার কাছ থেকে লাস্ট ভালো ব্যাখ্যা দিতে পারবেন কিন্তু একটি ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি যে নেসেসারি ইজ নো ল প্রয়োজন আইন মানতে চায় না এটা সবার বেলায় সবাই কি ধরতে হবে সবাই ধরতে হবে দেখবেন যে আপনি যথাযথ যেটা চাচ্ছেন সেটা আস্তে আস্তে হয়ে হবে এখন আপনি যা আপনা আমি আপনাকেই বলছি যে আমরা যেখানে বিচারের জন্য যাই সেই বিচার কার্য পরিচালনা ওয়ান অফ দ্য পার্ট অফ আপনি দেখেন তো হাইকোর্টে আমরা

আমার মামলা পরিচালনা করার জন্য মামলা পরিচালনার যে ডাক্তার অ্যাডভোকেট আমরা যখন নিতে যাই তখনই আমাদের কি সমস্যা করতে হয় আমাদের প্রবলেম ইজ সমস্যা সব জায়গায় সব আপনার ওই সময় আপনি যে লয়্যর খুঁজে পান না ওখানে কি ধরনের সমস্যা আপনি মোকাবেলা করেন যে সৎ লয়্যর নাই সেটা পান না নাকি আইন জানা কিংবা আইনগত পরামর্শ না লয়্যর না কিন্তু আমরা যারা দুর্নীতিবাজ আমরা যারা এই মামলা খেয়ে বসে আমরা যারা কষ্টে আছি আমরা মুকিলকে যে ফিস দেব সেই ফিসই আমাদের হয় না না এখন আপনি বললেন আমি আপনি যে বললেন যে সব লয়ার সৎ লয়ারের সৎ হওয়া না হওয়ার বিষয়ে না আসলে লয়ার তো সরকারি কর্মকর্তাও না লয়ার সরকারি কোন ক্ষমতা ভোগ করে না সরকারি কর্মকর্তা করা সম্ভব সে তার ইনকামে সে ফি যা পায় সেটাই তার ইনকাম সেটা তো সে আর আপনার হাইজাক করেও নেয় না কিংবা অন্য কোনো দুর্নীতি করার স্কোপই নাই আমি শুধু বলতে চাচ্ছি যে ক্রাইসিস এটা সব জায়গায় সব ক্ষেত্রে থাকবে আমি চাই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক সেই ক্ষেত্রে সবার ভূমিকা রাখতে হবে এটা হলো আমার পরিষ্কার বক্তব্য আমি আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে শুধু সরকারের কাজ করছে না আপনি এটা সহজে বলতে পারবেন যিনি আইনটা জানেন না তিনি আবার অনেকটা বলতে পারবেন না বাস্তবতা হলো আমাদের প্রত্যেককেই পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে হবে যেখানে যেটা যেখানে যে পারফেক্ট তাকে দিয়ে আপনি কাজ করতে শুরু করেন দেখবেন যে সব তার মানে সেটা গোড়ায় কি গেল সেটা হচ্ছে যে আপনার সরকারি ডিস্কাশন কিংবা সরকারি ক্ষমতা যারা ব্যবহার করছে তাদের ক্ষেত্রে মাত্র একমাত্র দুর্নীতি করার সুযোগটা আছে কারণ সে সরকারি সম্পদের ব্যবহারটা করার ক্ষেত্রে সে নিজের লাভটা চি কথা চিন্তা করছে এখন ধরেন আমি ভাই একজন লয়ার আমার সরকারেরও কোন ডিসকশনের ক্ষমতা নাই আমি সরকারের খাইও না পড়িও না আমার পক্ষে দুর্নীতি করা সম্ভবই না এখন আপনি বলতে আমি যদি উকিল হওয়ার পরে সরকারের কোনো দায়িত্ব নিই সেই দায়িত্ব করি আমার পজিশনটাকে ব্যবহার করা তখন এটা হবে দুর্নীতি কিন্তু লয়ার যখন কোর্টে মামলা করে তার পক্ষে দুর্নীতি করার স্কোপ নাই যদি না আপনি যখন আপনি যখন এই কথা বলেন তখনই আমার প্রশ্ন জাগে দেশটা কিভাবে দুর্নীতি মুক্ত হবে

এবং দুর্নীতি কি করে কোন কম অ্যাকাউন্টটাকে আপনি দুর্নীতি বলবেন আমি ওই কথাটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিলাম নীতির পরিবর্তে যখন খাসপ্রতির দুর্নীতিটা প্রাইভেট সেক্টরে কাজ করতেছে এমপ্রি প্রাইভেট সেক্টরে কাজ করে আমাকে যে হয়রানি করে সেটা কি দুর্নীতির মধ্যে পড়ে না হ্যাঁ এক্স্যাক্টলি সেটা কে করে হয়রানিটা

ও তানজিব সাহেব বলেছেন আর নজরুল বাবু সাহেব বলেছেন আমাদের দেশে ভারতবর্ষে পাকিস্তানে দুর্নীতির কোনো ডেফিনিশন নাই দুর্নীতি বলতে তফসিল তফসিলভুক্ত অপরাধ জি তার 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 মানে কি আসলে সংগতই পড়ে না না এটা মানে আইনে আমাদের আইনে দুর্নীতি দমন কমিশন আইন মানে যাবে না বুঝতে পেরেছি জি জি সময় পেলে আমি আবার আসব অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সুযোগ সন্ধানী অসাধু মানুষ অনিয়ম দুর্নীতির খুঁজে সুযোগ খুঁজবে এটাই স্বাভাবিক কিন্তু তারা যাতে সে সুযোগটা না পায় তারা যেন তারা যেন সে কাজটি না করতে পারে সেই জন্য রাষ্ট্রীয় যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে যে ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদের সক্রিয় ভূমিকা পালন করার কথা সেটা তারা কতটুকু করছে আমরা তো শুধু দুদকের উপরেই সব মানে পয়েন্ট করছি আসলে দুদক তো কিছু অনুসন্ধান করবে কিন্তু যাদের সব কিছু দেখার কথা তারা আসলে কতটুকু কার্যকর ভূমিকা পালন করছে হাফিজুর রহমান কার্য জি জি ধন্যবাদ আমি একটু বাবু ভাইয়ের কথার যে জাস্ট অল্প করে একটু উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে আমার বক্তব্যে কিন্তু আমি অনেক বড় বিস্তৃত পরিসরে বলেছি যে আমাদের এখানে দুর্নীতির যে আওতা সেটা কিন্তু অনেক বড় এবং এখানে বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে শিক্ষিত মানুষ এবং আমি কিন্তু অনেকগুলো সেক্টর বলেছি যে আপনার প্রত্যেকটা সরকারি জায়গাতে যেখানে দুর্নীতির সুযোগ আছে সেখানে কম বেশি দুর্নীতি হয় এবং আমাদের এখানে যে হ্যাঁ হ্যাঁ আপনি না না আপনি শুধু বলেছেন যে আমরা পলিটিশিয়ানদের বেশি দোষারোপ করছি সেই সেই জায়গাটা বলছি আর যে আমি শুধু পলিটিশিয়ান না বাবু ভাই আমি বলছি যে সবচেয়ে শিক্ষিত লোক যারা মানে চিকিৎসক প্রকৌশলী শিক্ষক ব্যবসায়ী আইনজীবী সরকারি কর্মকর্তা তারাই কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং আপনি ওই যে করাপশন পারসেপশান যে ইন্ডেক্সটা হয় কিংবা করাপশন কন্ট্রোল ইন্ডেক্সটা হয় সেখানে গেলে দেখবেন যে প্রত্যেকটা আলাদা আলাদা পেশাজীবী উল্লেখ করা আছে হ্যাঁ এবং আপনি দেখবেন আমাদের আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে ওইখানে যে আমি কিন্তু বলছি না যে একদম দুর্নীতিমুক্ত রাষ্ট্র সমাজ আমি কিন্তু চাই না এটা সেটা সম্ভব না হ্যাঁ আপনি যদি গিভেন দি সিচুয়েশান ন্যাশনাল এবং গ্লোবাল সিচুয়েশান আপনি উন্নত উন্নয়নশীল কিংবা যে কোনো দেশের দিকে তাকান এটা সম্ভব না আমি সেটা বলছি না আমি বলছি যে আপনার বাংলাদেশের বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা সরকারি অফিসে যান আপনি মানে সেটা শিক্ষা অফিস হোক সেটা থানা হোক সেটা হাসপাতাল হোক সেটা ভূমি ব্যবস্থাপনা অফিস হোক সেটা আপনার স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান হোক আপনাকে কম বেশি মানে টাকা না দিলে সেবা পাওয়াটা খুব কঠিন এখন আপনার এইখানে ডিপার্টমেন্টাল স্ক্রুটিনির সুযোগ আছে কি না যে পুলিশের ভিতরে কোনো দুর্নীতি হবে না বিচার বিভাগে কোনো দুর্নীতি হবে না ভূমি ব্যবস্থাপনা অফিসে কোনো দুর্নীতি হবে না আপনার এই ডিপার্টমেন্টাল মেকানিজমটা খুবই দুর্বল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার এন্টি করাপশান কমিশন খুবই দুর্বল আমি একটু আমার নিজের পরিষ্কার হওয়ার জন্য বলছি একটা পত্রিকাতে রিপোর্ট হয়েছিল যে গত দুই থেকে মানে এন্টি করাপশান কমিশনের কাছে অভিযোগ এসছে ষাট হাজারের বেশি এবং তারা সেটা তদন্ত করে শেষ পর্যন্ত মামলা করেছে আটশো থেকে এক হাজার আমি যদি ইনফরমেশান ভুল দিয়ে থাকি তাহলে অ্যাডভোকেট খুরশিদ আলম আমাকে একটু কারেক্ট করবেন এবং সেই মামলায় আটষট্টি শতাংশ আপনার কনভিকশান রেট এবং সেই যে প্রতিবেদন সেখানে কিন্তু আপনার দুদকের যে মহাপরিচালক এবং অ্যাডভোকেট খুরশিদ আলমের উনার ইন্টারভিউ আছে ওখানে অ্যাডভোকেট খুরশিদ আলম বলেছেন যে আমরা তদন্ত করে যে মামলা দায়ের করি মানে বিচারিক আদালতে কনভিকশন হলেও অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আমরা খুব কম মামলা কিন্তু আমরা নিষ্পত্তি করতে পারি তাহলে পরে আপনি দেখেন প্রতিদিন শত শত মামলা হচ্ছে তার ভিতরে পাঁচ বছরে অভিযোগ গিয়েছে অনলি সিক্সটি থাউজেন্ড তার ভেতরে আপনি তদন্ত করে আটশো থেকে এক হাজার আপনি মামলা করলেন তার ভেতরে আটষট্টি শতাংশ এবং সেটা বিচারিক আদালতে সেটা আবার অ্যাপিলেট ডিভিশন আপনি টিকাতে পারলেন না তাহলে হাউ মানে ইউ ক্যান কন্ট্রোল করাপশন সেজন্য বলছি এবং আপনার মানে কনস্টিটিউশনাল মানে পার্লামেন্টারি পর্যায়ে আপনার কোনো মেকানিজম নাই যে এখানে সবচেয়ে হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি সেটা আমরা দেখছি যে এটা হচ্ছে নেক্সাস যে আপনার পলিটিশিয়ান মানে মিনিস্টার আমলা এবং ব্যবসায়ী এই তিনজনের যে হাজার হাজার কোটি টাকার যত দুর্নীতি তাদের নেক্সাস তো সেই তাদেরকে যদি আপনি মানে আপনার মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন তাহলে পরে এটা তো একটা চমক হবে এবং যেটা আমরা দেখছি যে জিরো টলারেন্সের কথা বারবার বলা হচ্ছে বাস্তবে তার কোনো মানে আপনার তার কোনো ফলাফল নাই বাস্তবে তার কোনো আপনার কার্যকারিতা নাই এইটা এটা আপনার ভেতরটা ফাঁপা ভেতরটা ফাঁপা এবং প্রত্যেকটা জায়গাতে আপনি মানে পয়েন্ট ধরে 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 আলোচনা করেন যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সরকারি জায়গাতে আপনার দুর্নীতি হচ্ছে তারা নিজেদের মেকানিজমে সেটা কিন্তু প্রতিরোধ করতে পারছে না তাহলে তো দুর্নীতি দমন কমিশনকে যেতেই হয় না তারপরে দুর্নীতি দমন কমিশনের লজিস্টিক স্টাফ তারপর সব কিছু মিলে সেটা মানে যথেষ্ট না তারপরে স্টেট মেকানিজমে সেটা আপনি মানে দুর্নীতি করলে আপনি দেখেন যে আমার যে পুলিশ কর্মকর্তা কিংবা সামরিক বাহিনীর যিনি বিশেষ করে পুলিশ কর্মকর্তা ইউএন কিপিং মিশনে উনি যাচ্ছেন সেখানে তো উনি দুর্নীতি করার কোনো সুযোগ নাই আপনার তো ওই সিস্টেমে কিন্তু এখানে এসে তিনি আবার দুর্নীতি করছেন তাহলে আপনার সিস্টেমটা ঠিক করতে হবে এক হচ্ছে যে আপনার যদি ভেতরের নৈতিকতা মূল্যবোধ খুব শক্তিশালী হয় যে বাংলাদেশের একশো জন মানুষ মানে সতেরো কোটি মানুষ যদি প্রতিজ্ঞা করে যে আমরা কেউ দুর্নীতি করবো না তাহলে দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রীয় ব্যবস্থা কোনো কিছু দরকার নেই আর যদি সেটা না থাকে যে অধিকাংশ মানুষ দুর্নীতি প্রবণ এবং যারা শিক্ষিত মানুষ তারা আরও বেশি দুর্নীতিপ্রবণ তাহলে পরে আপনার সিস্টেম যদি আপনার দুর্নীতি বৈরী না হয় তাহলে ইউ ক্যানট কন্ট্রোল করাপশন এটা ভেরি সিম্পল এটা 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 মানে জটিল আলোচনার ভিতরে যাওয়ার কোনো মানে সুযোগ নেই জি ধন্যবাদ আমাদের আলোচনা রাজনৈতিক সদেচ্ছা রাজনৈতিক রাজনীতি তো রাষ্ট্র পরিচালনা করে বা করার কথা অবশ্যই ইদানিং নানাভাবেই কথা শোনা যাচ্ছে নানা কথা যে রাজনৈতিকরা এখন রাষ্ট্র চালাচ্ছেন না আমলারা চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চালাচ্ছেন বা অন্য কোনো বাহিনী চালাচ্ছেন তাই এই মানে এটিও কিন্তু এই যে যার আইন বহির্ভূত প্রতিষ্ঠান বা আইন বহির্ভূত সংস্থা যদি তার তার আওতার বাইরে গিয়ে কাজ করে তখন কিন্তু রাষ্ট্র সুষ্ঠুভাবে চলে না বহু একটা কথা বলছেন যে রাজনৈতিকদের অভিযোগ রাজনীতিকদের প্রতি হেলন করা হচ্ছে বা তাদেরকেই টার্গেট করা হচ্ছে কিন্তু আমিও মনে করি যে রাজনৈতিকদেরই এককভাবে করা উচিত না কিন্তু একটা তিনি একজন সংসদ সংসদ সদস্য হিসাবে একটি কথা বলবেন যে রাষ্ট্রের যে তিনটি বিভাগ নির্বাহী বিভাগ আইন বিভাগ আইনসভা এবং বিচার বিভাগ এই তিনটি প্রতিষ্ঠানকে যার যার মতো করে মানে তার একয়ারের ভিতর থেকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে কিনা যদি এই প্রশ্নের উত্তর হা হয় তাহলে দুর্নীতি যে যেমাত্রায় হচ্ছে সেটা হওয়ার কথা নয় তার মানে কোথাও খাপলা আছে এবং সরকারের তিনটি যে তিনটি এই সরকারের তিনটি বড় ঘোষণা ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আর জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখুন যেখানে সদেচ্ছা প্রকাশ পেয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু তারা সফল হয়েছে অন্য দুইটায় কেন সফল হলো না এই প্রশ্নটি তাদের কাছে আমি রাখছি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সঙ্গে আজকে আলোচনা যোগ দেওয়ার জন্য দর্শক বিপুল সম্ভাবনার বাংলাদেশের দ্রুত এগিয়ে চলার পথে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে লাগাম ছাড়া দুর্নীতি আজকের আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন জবাবদিহিতার অভাব বিচারের দীর্ঘসূত্রিতা পার পেয়ে যাওয়ার সংস্কৃতি এবং সর্বোপরি মূল্যবোধের চরম অপক্ষের কারণেই লাগাম টেনে ধরা যাচ্ছে না দুর্নীতির বিশ্লেষকরা বলছেন দুর্নীতি নামক ক্যান্সার সরাতে হলে সবার আগে প্রয়োজন প্রচণ্ড রাজনৈতিক সদিচ্ছা সেই সঙ্গে দরকার কঠোর তদারকির ব্যবস্থা এখনও তদারকির ব্যবস্থা আছে কিন্তু যারা তদারকির দায়িত্বে আছেন তারাও হয়ে গেছে দুর্নীতির সিন্ডিকেটের অংশ এই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে দুদকের চেয়ারম্যান যেমনটি বলেছেন সিভিল সার্ভিসে প্রয়োজনে ব্যাপক ভিত্তিক সংস্কার আনতে হবে দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও ফিরাসবাহ মিস্ট্রাসিক রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ For more updates subscribe and press the bell icon on YouTube app and never miss another update.